হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তা হলো কম্পিউটার ও তার বিভিন্ন অংশ। তো কম্পিউটারের বিভিন্ন অংশগুলো আজকে আমরা দেখে নেব। কম্পিউটারের বিভিন্ন অংশগুলোর মধ্যে মূলত কম্পিউটারের এই অংশগুলোকে চারটে ভাগে ভাগ করা হয়। কম্পিউটারে ইনপুট, প্রসেস, আউটপুট আর স্টোরেজ, এই চারটে অংশ আছে। চারটে অংশে এইভাবে কাজ করে কম্পিউটার। তো আমরা এই চারটে ধাপ কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নেব, কিভাবে কম্পিউটারের কোন অংশগুলো দিয়ে কিভাবে কাজগুলো হয়। সাধারণত ইনপুট হচ্ছে আমরা কম্পিউটারের ভেতরে যেটা প্রবেশ করাই, অর্থাৎ কি না, আমরা এই কিবোর্ড এবং মাউস এই দুটো দিয়ে যে কম্পিউটারের মধ্যে যে ইনফরমেশনগুলো পাঠায় সেটাই হচ্ছে ইনপুট। অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে তথ্যগুলোকে কম্পিউটারে প্রবেশ করানো যায় তাকে বলা হয় ইনপুট ডিভাইস। তাহলে এটা দেখব কিভাবে যায়। আমরা যেরকম মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে আমরা এখানে দেখো আমরা ইনফরমেশন দিচ্ছি, কম্পিউটারে কাজ করছি। তো এগুলো এইরকমভাবে আমাদের টোটাল কম্পিউটারে এইভাবে কাজগুলো করে। অর্থাৎ আমরা কম্পিউটারে যদি এ লিখি, একটা ইনপুট দিলাম, দেখো কম্পিউটারে এ আসলো। অর্থাৎ আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হলো ইনপুট, আর যার মাধ্যমে আমরা ফলাফল দেখতে পাই সেটা হলো কি, আউটপুট ডিভাইস। অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে তথ্যগুলো ফলাফলগুলো আমরা পেয়ে যাই সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এবং এখানে মনিটর, এখানে দেখো প্রিন্টার আছে, এই প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো আমাদের এখানে আরেকটা আছে স্পিকার, আমাদের এখানে এটাও হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তো এই ইনপুট আর আউটপুটের মাঝে যে প্রসেসিংয়ের কাজটা করে সে হলো এই সিপিইউ। এই সিপিইউর মধ্যে কি হয়, প্রসেসিংয়ের কাজটা হয়। অর্থাৎ কি না, আমরা যে সমস্ত ইনফরমেশন কম্পিউটারকে দিই সেই কম্পিউটারের মধ্যে তথ্য প্রক্রিয়াকরণটা হয় এই সিপিইউর মধ্যে। এটা হলো, এর মধ্যে আবার কতগুলো ভাগ আছে, যেমন ALU, CU, MU এরকম ধরনের ভাগগুলো। অর্থাৎ ALU মানে কি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ এখানে গাণিতিক কাজগুলো সম্পূর্ণ হয়। CU কন্ট্রোল ইউনিট, এখানে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের কাজ করে, বিভিন্ন কাজকর্ম যে আমরা করি তা নিয়ন্ত্রণ করে CU। আর MU হচ্ছে যেটা হচ্ছে মেমোরি ইউনিট, যার মধ্যে কিছু স্টোর করে রাখা হয়। তাহলে ALU, CU এবং MU এই তিনটে ভাগে ভাগ করে কম্পিউটারে সিপিইউর মধ্যে কাজকর্মগুলো হয়। তো এরপরে আমরা চলে আসছি তার পরের যে অংশ, যার মধ্যে স্টোর হয় সেটাকে বলা হয় মেমোরি স্টোর করা, অর্থাৎ স্টোরেজ ইউনিট। স্টোরেজ ইউনিটের মধ্যে আমরা সাধারণত পাই হার্ড ডিস্ককে, অর্থাৎ এর মধ্যে আমরা যে সমস্ত ফাইলগুলো আমরা সেভ করে রাখি তা এই হার্ড ডিস্কের মধ্যে সঞ্চিত থাকে। সেটা থাকে এই সিপিইউর মধ্যে, আমাদের বক্সের মধ্যে, সিস্টেম বক্সের মধ্যে এটা সঞ্চিত হয়। তো এর মধ্যে আমাদের স্টোরেজ ইউনিট বলা হয় একজনকে, তা এর মধ্যে সমস্ত তথ্যগুলোকে সঞ্চিত করে রাখা হয়। এরপরে চলে আসছি ফ্লপি ডিস্ক, এটাও এক ধরনের স্টোরেজ ডিভাইস। এর ভেতরে 1.44 MB এর ভেতরে স্টোর করে রাখা যায় তথ্যকে। তো আরেকটা আছে, আমরা আসছি সিডি। এই সিডিগুলো দেখো, আমরা সিডি দেখাই, এগুলো হচ্ছে সিডি। তো এই সিডির মধ্যে, এর মধ্যে এটাও হচ্ছে এক ধরনের স্টোরেজ ডিভাইস, এই এর মধ্যেও তথ্য রাখা যায়, এর মধ্যে 700 MB তথ্য সঞ্চিত করে রাখা যায়। এরপরে আসছি আমরা একটা পেন ড্রাইভ, এই পেন ড্রাইভগুলো সাধারণত স্টোরেজ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। আমরা কম্পিউটারের মধ্যে আমরা সিপিইউর সঙ্গে, অর্থাৎ USB-র মধ্যে যদি লাগিয়ে দিই, এরকমভাবে আমাদের এখানে এই কম্পিউটারের মধ্যে এই কাজগুলো আমরা দেখতে পাই। তো এইখানে আমাদের দেখো, এখানে স্ক্যানিং হয়ে এখানে আমাদের চলে আসলো। অর্থাৎ এটা কী ধরনের ডিভাইস, এটা কিন্তু আমাদের স্টোরেজ ডিভাইস। তো পেন ড্রাইভ হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, তো পেন ড্রাইভ হচ্ছে আমাদের এখানে স্টোরেজ ডিভাইস। তো এই হচ্ছে আমাদের মূলত আমরা যে সমস্ত ডিভাইসগুলো দেখলাম তাদের এই ভাগগুলো। এবং তোমরা আশা করি আজকের এই আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।